ওহী নাযিলের আগ পর্যন্ত গোটা মক্কায় তিনি সকল কাফের মুশরিকদের চোখের মণি ছিলেন সবাই নবীজিকে অত্যন্ত ভালোবাসত খুবই পছন্দ করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তারা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল তার আমানতদারিতা এবং বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে তাদের ধন সম্পদ টাকা পয়সা সোনা দানা এনে নবীজির কাছে তারা গচ্ছিত রাখতো আমানত রাখতো তারা বলতো আমাদের মধ্যে হলো মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হলো অত্যন্ত বিশ্বস্ত সত্যবাদী মিষ্টভাষী তার চরিত্রের ব্যাপারে আমাদের কোনো সেনা এত সুন্দর চরিত্র বড় ভালো মানুষ কোরআন আসার আগ পর্যন্ত সবাই ভালোবাসা দিল আর যখন কোরআন নাজিল হলো আর নবীজি কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন কাফির মুশরিকদের মুখের ভাষা এবার বদলে গেল মক্কার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল যখন থেকে নবীজি কোরআনের প্রচার আরম্ভ করলেন যারা নবীজিকে এতদিন আল আমিন বলল তারাই নবীজিকে পাগল বলা আরম্ভ করলো নাউযুবিল্লাহ নবীজিকে তারা কাহিন বলল গণক বলল শায়রি বলল কবি বলল মাজনুন বলল পাগল বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রচার কোরআন প্রতিষ্ঠার কাজ যখন থেকে আরম্ভ করলেন তখন থেকেই মক্কায় কাফিরদের মুখের ভাষা বদলে গেল দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল নবীজি যেন ফ্রাস্ট্রেট হয়ে না যান হতাশ হয়ে না যান দাওয়াতি এই ময়দানে যেন তার ধৈর্যচ্যুতি না ঘটে এই কঠিন পরিস্থিতিতে রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন আর আল্লাহ নবীজিকে জানায় দিলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াস ترون ما أنت بنعمة ربك بمجنون نون আর কলমের কসম এবং তারা যা লিখে দিয়ে তার কসম মা আনত বিনিমতি রব্বিকা বিমাজনুন আপনার রবের অনুগ্রহে আপনার রবের নিয়ামতে আপনি পাগল নন কাফিররা নবীজিকে পাগল বলল নবীজি এর জবাব হিসাবে সূরা নাযিল করলেন বললেন ও নবী তারা আপনাকে পাগল বলে আর আমি বলছি আমার দয়ায় আপনি পাগল নন নবীজি পাগল নন এই কথাটা বলার জন্য আগের আয়াতে আল্লাহ কিছু কসম করলেন এবং সূরাটা শুরু করলেন নুন দিয়ে শুরু করলেন বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন এটি হচ্ছে হরুফে মুকাত্তা বিচ্ছিন্ন অক্ষর কোরআনুল করিমের ১১৪টি সূরার মধ্যে ২৯টি সূরা শুরু হয়েছে হরুফে মুকাত্তা দিয়ে আর এই হরুফে মুকাত্তাগুলো কোনো কোনো সূরায় এসেছে এক অক্ষর দিয়ে কোনো কোনো সূরায় দুই অক্ষর কোনো কোনো সূরায় তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষর পর্যন্ত আছে কিছু কিছু সূরায় এক অক্ষর যেমন সূরা নুনে আছে নুন ৫০ নম্বর সূরায় আছে কফ আবার দুই অক্ষর আছে ইয়াসিন তহা তিন অক্ষর আছে আলিফ লাম মিম আবার চার অক্ষর আছে তিন অক্ষর আরো আছে আইন সিন কফ চার অক্ষর আছে আলিফ আলিফ লাম মিম সাদ পাঁচ অক্ষর আছে সূরা মারিয়ামে কাফ হা ইয়া আইন কাফ হা ইয়া আইন সাদ এক দুই তিন চার পাঁচ এরকম সংখ্যা দিয়ে হরফে মুকাত্তাআত আছে আর ২৯টি সূরার শুরুতে এই হরফে মুকাত্তাআত এসেছে প্রায় সকল মুফাসসিরগণ এই হরফে মুকাত্তাআতের তাফসিরে বলেছেন এগুলোর অর্থ আমরা জানি না ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি এগুলোর দ্বারা কি উদ্দেশ্য কেবল একজন জানেন সবাই বলেন তো তিনি কি কোনো আলেম ওলামা এই হরফে মুকাত্তাআতের অর্থ জানে না কোনো পীর বুজুর্গ জানে না কোনো ফেরেশতা জানে না যার কাছে কোরআন নাজিল হয়েছে নবীজি হয়তো তিনি সেগুলো জানতেন কিন্তু আমাদেরকে সেগুলো জানাননি আল্লাহু আ'লামু বিমুরাদিহি এগুলোর অর্থ এগুলো দ্বারা কি উদ্দেশ্য কেবলমাত্র একজন জানেন তিনি কি রব্বুল আলামিন
কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা সূরা আলে ইমরানের 7 নাম্বার আয়াতে বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আপনার উপরে এই কিতাব অবতীর্ণ করেছেন মিনহু আয়াতুম মুহকামাত এই কিতাবের কিছু আয়াত হলো মুহকামাত অর্থ ব্যাখ্যা সুস্পষ্ট বোঝা যায় হুন্না উম্মুল কিতাব এগুলো হলো কিতাবের বেসিক অংশ মূল অংশ ওয়া উখরু মুতাশাবিহাত আর এই কিতাবের কিছু আয়াত হলো মুতাশাবিহ অর্থ দুর্বুদ্ধ কঠিন বোঝা যায় না আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে বললেন ফা আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউন মা تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله যাদের অন্তরে বক্রতা রয়েছে সেই সকল লোকেরা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে এই সকল অস্পষ্ট দুর্বোধ্য আয়াতের ভুল ব্যাখ্যার অনুসন্ধান করে অথচ যারা ঈমানদার যারা মুমিন তারা ভালো করেই জানে এগুলো এগুলোর ব্যাখ্যা কেবল একজন জানেন আল্লাহ পরের অংশে বলেছেন ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ এগুলোর অর্থ এবং ব্যাখ্যা কেবল একজন জানেন তিনি হলেন আল্লাহ যারা ঈমানদার ঈমানদারেরা এই সকল দুর্বোধ্য এবং কঠিন আয়াতগুলোর অর্থ আর ব্যাখ্যা না বুঝলেও এই আয়াতের ব্যাপারে তাদের আকীদা আর দৃষ্টিভঙ্গি কেমন হয় আল্লাহ তাআলা বলছেন ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুনুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক কারু ইল্লা উলুল আলবাব আল্লাহ তাআলা বলছেন যারা গভীর জ্ঞানের অধিকারী সেই সকল লোকেরা বলে ইয়াকুলুনা আমান্না বি আমরা এগুলোর অর্থ আর ব্যাখ্যা না বুঝলেও আমরা ঈমান এনেছি এর কারণ হলো কুল্লুম মিন ইনদি রাব্বিনা এই কোরআনের যেগুলোর অর্থ আমরা বুঝি যেগুলোর অর্থ আমরা বুঝি না সব যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি কে আমরাও ঈমানদার আমরা ঈমান এনেছি এজন্য আমাদের রবের কাছে আমরা ফরিয়াদ করছি আল্লাহ দয়া করে আপনি আমাদের ঈমানকে কবুল করে নেন বলেন আমিন আমাদেরও একই কথা অর্থ না বুঝলেও আমরা এই আকীদা পোষণ করি এই দৃষ্টিভঙ্গি লালন করি এগুলো আমাদের রবের তরফ থেকে নাজিল হয়েছে এই নুন দিয়ে এই সূরা আরম্ভ হয়েছে এটা হলো হরুফে মুকাত্তাআত কোন কোন মুফাসসির বলেছেন ইয়াতাহাদ্দা বিহ এর দ্বারা আল্লাহ কোরআন বিরোধীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যখন নবীজির কাছে কোরআন আসা আরম্ভ হয়েছে সেই যুগের কাফির মুশরিকরা বলল তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সে নিজে নিজে বানিয়ে বানিয়ে রচনা করে আল্লাহ তাআলা কিছু কিছু সূরা শুরু করেছেন এমন কিছু অক্ষর দিয়ে যে অক্ষরগুলো তাদের চেনা জানা আল্লাহ বোঝাতে চাইলেন তোমাদের চেনা জানা অক্ষর দিয়ে তো কিছু সূরা নাজিল হয়েছে তো তোমাদের চেনা জানা অক্ষর দিয়েই কোরআন যদি মানব রচিত হয় তো তোমরাও তো মানুষ দেখি পারলে বানাও দেখি ইয়াতাহাদ্দাবি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোরআনুল কারীমে আল্লাহ কয়েক দফায় চ্যালেঞ্জ করেছেন আল্লাহ বলেছেন যারা মনে করে কোরআন মানব রচিত তারা যেন কোরআনের মতো কোরআন বানায় কেউ পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না এর পরবর্তীতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের মতো কোরআন লাগবে না ফাতু বিআশরি সুয়ারিম আল্লাহ বলেছেন তারা যেন 10টা সূরা কোরআনের মতো বানায় এটাও পারবে না এরপরে আল্লাহ বলেছেন ঠিক আছে পারলে কোরআনের একটা সূরার মতো সূরা বানাও কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন বানাও এরপরে আল্লাহ বলেছেন ফালইয়াতু বিহাদীফিম মিসলি
অংশ বিশেষ একটা আয়াত বানাও পারলে একটা শব্দ বানাও কেউ পারেনি কিয়ামত পর্যন্ত পারবেও না কোন কোন মুফাসসির বলেছেন কোরআনে 29 টা সূরার শুরুতে যে হরফে মুকাত্তাআত দেওয়া হয়েছে এগুলো এমনি এমনি দেওয়া হয় না ইয়াতাহাদ্দা বি এগুলো দিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কিছু কিছু মুফাসসির বলেছেন এখানে নুন দিয়ে নুনের অর্থ করা হয়েছে মাছ নুনের অর্থ হলো মাছ কোরআনে কারীমে একজন নবীকে মাছওয়ালা নবী বলা হয়েছে যেই নবীকে মাছের পেটে যেই নবীকে মাছ গিলে ফেলেছিল মাছের পেটে গিয়ে এক বিপদে পড়লেন সেখান থেকে আল্লাহকে ডাক দিলেন আল্লাহও বাঁচালেন আমরা সবাই ওই নবীর নাম জানি সেই নবীর নাম হলো জান্নুন কোরআনে তাকে দুই জায়গায় এক জায়গায় বলা হয়েছে জান্নুন আরেক জায়গায় বলা হয়েছে সাহিবুল হুত দুইটার অর্থ একই রকম অর্থ হলো মাছওয়ালা নবী মাছওয়ালা কোন কোন মুফাসসির সূরা কলমের এই নুনের অর্থ হরফে মুকাত্তাআতের পাশাপাশি কোন কোন মুফাসসির অর্থ করেছেন এর অর্থ হলো মাছ কারণ কোরআনে এক নবীকে বলা হয়েছে জান্নুন মাছওয়ালা কিওয়ালা এটা কোথায় আছে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া জান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিযুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায্জালিমিন আল্লাহ বললেন ওয়া জান্নুন আর স্মরণ করো মাছওয়ালা নবীর কথা ইযযাহাবা মুগাদিবান যখন তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে চলে গিয়েছিলেন কোথা থেকে কোথায় গেলেন ইউনূস আলাইহিস সালামকে রব্বুল আলামিন যেই জনপদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছিলেন সেই জনপদের লোকদের মধ্যে তিনি দাওয়াত দিচ্ছিলেন কিন্তু ওই জনপদের লোকেরা দাওয়াত কবুল করে না ইউনূস নবীর দাওয়াত প্রত্যাখ্যান করলো দীর্ঘদিন তারা দীর্ঘদিন যাবত ইউনূস নবী দাওয়াত দেন কিন্তু তারা দাওয়াত কবুল করে না অবশেষে তিনি প্রচন্ডভাবে রাগান্বিত হন রাগান্বিত হয়ে তিনি তার কওমকে আল্লাহর আযাবের ব্যাপারে সতর্ক করে এলাকা ছেড়ে চলে গেলেন তিনি যাওয়ার সময় বলে গেলেন এতদিন ধরে দাওয়াত দিলাম দাওয়াত তোমরা কবুল করলা না আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি আগামী তিন দিনের মধ্যে তোমাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে আলটিমেটাম দিয়ে চলে গেলেন তিন দিনের ভেতরে গজব আসবে এই কথা বলে তিনি জনপদ ছেড়ে চলে গেলেন ইউনূস নবীর উম্মত তারা বাহিরে বাহিরে বিরোধিতা করলেও মনে মনে তারা এটাই ভাবতো আমাদের মধ্যে ইউনূস এত ভালো মানুষ এগুলো সাধারণ মানুষের চরিত্র বা বৈশিষ্ট্য নয় কেউ কেউ এটা মনে মনে জানতো আসলেই সে আল্লাহর নবী কিন্তু যখন আযাবের দুঃসংবাদ দিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন তিনি যাওয়ার পরে গজবের আলামত দেখা গেল তখন তারা মনে মনে ভাবলো আহারে নবীদের কথা তো কখনো মিথ্যা হয় না সত্যি সত্যি গজব চলে আসবে এই জন্য তারা তখন তাদের নারী পুরুষ তারা তাদের নারী পুরুষ পশুর পাল সব কিছুকে নিয়ে ঘর ছেড়ে জঙ্গলে চলে গেল জঙ্গলে যাওয়ার পরে পশু আর শিশুদেরকে আলাদা করে নারী পুরুষ সবাই মিলে তওবা করলো বান্দা যতই গুনাহ করুক না কেন যখন তার গুনাহের জন্য লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর দয়া মায়া কম না বেশি আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দিলেন ইউনূস নবী খবর পেলেন তিন দিন পরে তার এলাকার উপরে কোনো গজব আসে তিনি চিন্তা করলেন আমি আমার উম্মত আমি আমার এলাকার মানুষকে বলে এসেছি গজব আসবে তিন দিন হয়ে গেল কোনো গজব আসলো না এখন যদি আমার এলাকায় আমি রিটার্ন করি ফিরে যাই তো আমার এলাকার মানুষ মনে করবে আমি মিথ্যাবাদী মিথ্যাবাদী মনে করে আমার সাথে যেমন তেমন আচরণ করবে কোনো কোনো তাফসিরে এসেছে তার সময়ে সামাজিক প্রথা ছিল মিথ্যাবাদী প্রমাণিত হলে সেই জমানায় মৃত্যুদণ্ড নিশ্চিত করা হতো এই জন্য তিনি ভাবলেন আমি এলাকায় গেলে সবাই আমাকে মিথ্যাবাদী বলবে এজন্য তিনি তরিঘরে করে সিদ্ধান্ত নিয়ে অজানা গন্তব্যে রওনা করলেন যেতে 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 সাগরের কিনারে গেলেন একটা নৌযান বা জাহাজে উঠলেন জাহাজ চলা আরম্ভ হলো সামুদ্রিক ঝড়ের কবলে বা ঘূর্ণিঝড়ে বিপদে পড়ে গেলেন
সেই নৌযান বা জাহাজে কিস্তির মধ্যে প্যাসেঞ্জার বেশি হয়ে গিয়েছিল নাবিক যিনি ছিলেন মাঝি যিনি ছিলেন তিনি বললেন প্যাসেঞ্জার বেশি হয়ে গিয়েছে একজনকে নৌকা থেকে ফেলে দিতে হবে কিন্তু কাকে ফেলা হবে এই জন্য লটারির ব্যবস্থা করা হলো প্রথম পর্যায়ে প্রথম অবস্থায় ইউনুস নবীর নাম উঠলো কিন্তু ইউনুস নবীর চেহারার দিকে তাকিয়ে তারা কিং কর্তব্য বিমূর হয়ে গেল তারা দ্বিতীয়বার লটারির আয়োজন করলো দ্বিতীয়বার ইউনুস নবীর নাম উঠলো তৃতীয়বার লটারির আয়োজন করলো তৃতীয়বার ইউনুস নবীর নাম উঠলো কিন্তু ইউনুস নবীকে তারা নৌকা থেকে ফেলে দিবে জাহাজ থেকে ফেলে দিবে তাদের মন চায় না কিং কর্তব্য বিমূর হয়ে গেল এই জন্য কারণ চেহারার দিকে তাকালেই একটা মায়া আছে নবীদের চেহারার মধ্যে মায়া আছে না নাই আল্লাহওয়ালা মানুষদের চেহারার মধ্যে একটা মায়া আছে যদি চেহারা কালো হয় আল্লাহওয়ালা পরহেজগার মানুষদের চেহারার মধ্যে দেখবেন একটা মায়া পাওয়া যায় আমার সম্মানিত ভাই ইমাম সাহেব মাত্র 5-7-8-10 হাজার টাকা বেতন পান কিন্তু কাপড় চোপড় থাকে পরিষ্কার চেহারা সুরত ভালো তার ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট দেখবেন সেগুলোর চেহারা সুরত ভালো দেখলে দেখবেন মায়া লাগে চেহারার দিকে তাকালে দেখবেন তার চেহারার মধ্যে থেকে একটা মায়া মায়া ভাব কিন্তু আরেকজন দেখা যায় কোটি কোটি টাকার মালিক এসি বাড়িতে ঘুমায় এসি গাড়িতে চলাফেরা করে ক্ষমতাও আছে টাকাও আছে সুন্দরী বউ আছে সব আছে কিন্তু এরপরেও চেহারার দিকে তাকালে দেখবেন দেখতে যেন চোরের মতো লাগে এত মাইনসের মাল এজন্য হারামের একটা ছাপ তার চেহারার মধ্যেও আছে ইউনুস নবীর চেহারার দিকে তাকিয়ে তাকে জাহাজ থেকে ফেলে দিতে ইচ্ছে হয় না ইউনুস নবী নিজে থেকেই বললেন যেহেতু আমার নামে উঠেছে আমাকে ফেলা লাগবে না আমি নিজেই পড়ে যাচ্ছি তিনি ঝাঁপ দিলেন কোন কোন রেওয়ায়েতে এসেছে ত্রিবিধি অন্ধকারে তিনি নিপতিত হলেন তিনটা অন্ধকারে পড়ে গেলেন একটা অন্ধকার হলো রাতের অন্ধকার দুই নম্বর অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে তিনি লক্ষ্য করলেন এমন জায়গায় এমন মুসিবতে আমি পড়েছি এখান থেকে দুনিয়ার কেউ আমাকে উদ্ধার করতে পারবে না কেবলমাত্র আমার রব আমাকে বাঁচাতে পারবেন এই জন্য মাছের পেটের ভেতর থেকে তিনি চিৎকার দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন তিনি বললেন হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি তুমি যদি আমাকে বিপদ থেকে না বাঁচাও তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত অর্থাৎ আমি গুনাহগার হয়ে যাব ইউনুস নবী যখন মাছের পেটের ভেতর থেকে চিৎকার দিলেন তার সেই চিৎকার আর্তনাদ হাজারি দুনিয়ার কোনো মানুষ শুনে নাই সাগরের কেউ শুনে নাই সাগরের তলদেশের কেউ শুনে নাই নভোমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনে নাই কিন্তু আল্লাহ বললেন আমার ইউনুস যে ডাক দিল ফরিয়াদ জানালো তার সেই ফরিয়াদ কেউ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ আমার নবীর ফরিয়াদ শুনেছি শোনার পরে আমি সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকেও বাঁচিয়ে দিলাম এরপরে এই আয়াতে আল্লাহ আমার আপনার কথাও বললেন আল্লাহ বললেন ওয়া কাযালিকা অনুরূপভাবে তোমরাও যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে ইউনুসের মতো আমার কাছে আহাজারি করো আমাকে যদি ডাকো নুনজিল মুমিনিন মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে সূরা কলমের শুরুতে নুন এসেছে কোন কোন মুফাসসিরের এর অর্থ করেছেন হরুফে মুকাত্তাআতের পাশাপাশি তারা অর্থ করেছেন নুন দিয়ে মাছ বা মাছওয়ালা নবীকে বোঝানো হয়েছে আপনাদের প্রশ্ন হতে পারে এখানে মাছওয়ালা নবীকে ইঙ্গিত করা হলো কেন কাফিররা নবীজিকে পাগল বলেছে নবীজি যেন হতাশ হয়ে দাওয়াত বন্ধ করে না দেন নবীজি যেন ঠাট্টা বিদ্রুপ উপহাস আর দাওয়াতি ময়দানে আগাম জুলুম নির্যাতন দেখে হতাশ হয়ে দাওয়াতি ময়দান ছেড়ে যেন না দেন এজন্য সুরার শুরুতে আল্লাহ তাআলা নুন উল্লেখ করে কোন কোন মুফাসসির এভাবে ব্যাখ্যা নুন দিয়ে ইউনুস নবীকে উদ্দেশ্য করা হয়েছে বলেছেন এবং বলেছেন ইউনুস নবী তার উম্মতের কাছ থেকে হতাশ হয়ে তিনি যেমন অজানাগন্তব্যে বা হিজরত করে দাওয়াতি ময়দান ছেড়ে দেওয়ার জন্য চলে গিয়েছিলেন ও নবী
দাওয়াতি ময়দানে ঠাট্টা বিদ্রূপ উপহাস জুলুম নির্যাতন যাই আসুক না কেন ময়দানে টিকে থাকা লাগবে নুন এরপরে আল্লাহ বললেন ওয়াল কলামি এরপরে আল্লাহ বললেন ওয়াল কলামি কলমের কসম নবীজি পাগল নন এই কথাটা বলার আগে আল্লাহ এখানে কলমেরও কসম করলেন নবীজি পাগল নন এটা বলার জন্য কলমের কসম আল্লাহ কেন করলেন এর কারণ হলো মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন কাতাবাল্লাহু মাকাদিরুল খলাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি 50000 সানা আসমান সমূহ আর জমিন সৃষ্টির আরো 50000 বছর আগে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন বুখারীর অন্য হাদিসে নবীজি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে আদেশ দিলেন উক্তুব লিখো কলম আল্লাহকে প্রশ্ন করলো মাদা আকতুব আল্লাহ আমি কি লিখব আল্লাহ তখন কলমকে বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা যা হবে সব তুমি লিপিবদ্ধ করো কিয়ামত পর্যন্ত যা হবে সবকিছু লিখো আর অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন আসমান জমিন সৃষ্টির 50000 বছর আগে কলম সৃষ্টি করা হয়েছে এই কলম হলো আল্লাহর প্রথম সৃষ্টি আসমান জমিন সৃষ্টির 50000 বছর আগে তাকদীরই লেখা হয়েছে নবীজি পাগল নন এই কথা বলার জন্য আল্লাহ কলমের কসম এই জন্য করেছেন নবীজি মক্কার কাফিরদেরকে বললেন তোমরা যে বলো তারা বলতো মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যে বলো সে হঠাৎ করে নবী হয়েছে তোমাদের চোখের সামনে বড় হয়েছে তার শিশুকাল কৈশোরকাল যৌবনকাল গিয়েছে তোমাদের চোখের সামনে হঠাৎ করে সে কেমনে নবী হয় নবীজি কলমের কসম করে বললেন তোমরা যে তাকে পাগল বলো তোমরা যে মনে করো সে সত্যিকারের নবী নয় সে আসলে হঠাৎ করে নবী হয় নাই সে পাগলও হয় নাই সে যে নবী হবে এটা আসমান জমিন সৃষ্টির 50000 বছর আগে আমি যখন কলম সৃষ্টি করি যে কলম দিয়ে তাকদীরে তখনই লিখে দেওয়া হয়েছে কোন কোন মুফাসসিরই কলমের অর্থ করেছেন কলম মানে হলো সাধারণ কলম যেটা দিয়ে আমরা লেখালেখি করি এই কলম আপনারা মানান নাই এই কলম ব্যবহারের কলা কৌশল আল্লাহ শিখিয়েছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন আয়াত নাজিল করেছেন কুরআন নাজিলের সূচনা করেছেন পড়ালেখার কথা দিয়ে শিক্ষা ব্যবস্থা দিয়ে প্রথম হেরা গুহায় যখন ওহী আসলো তখন পড়ার সাথে লেখার কথা বলা হয়েছে লেখার সাথে কলমের সম্পর্ক সেখানে আল্লাহ কলমের কথা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম দেখেন এই কুরআনে সকল বিধিবিধান আছে মানুষের জন্য যা দরকার মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই কোনো কিছু আল্লাহ বাদ দেন নাই কিন্তু এই কুরআন নাজিলের সূচনা আল্লাহ চাইলে করতে পারতেন নামাজের আদেশ দিয়ে আল্লাহ কুরআন নাজিলের সূচনা চাইলে করতে পারতেন হজের কথা বলে চাইলে আল্লাহ কুরআন নাজিলের সূচনা করতে পারতেন যাকাত বা অর্থ ব্যবস্থা সংক্রান্ত আয়াত দিয়ে কিন্তু আল্লাহ তাআলা কুরআন নাজিলের সূচনা করলেন শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত আয়াত দিয়ে এর কারণ হলো এর হিকমত হলো এর সিগনিফিকেন্স হলো একটা জাতিকে সভ্য উন্নত বানানোর জন্য আগে পড়ালেখা দরকার ভালো মুসলমান হওয়ার জন্য জ্ঞানের দরকার পড়ালেখা দরকার কারণ নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান উবাদুন জুহাল শেষ জামানায় ইবাদতকারীরা হবে মূর্খ না জেনে ইবাদত পালন আরম্ভ করবে অথচ মানার আগে জানতে হবে জানার গুরুত্ব অনেক বেশি কেউ যদি না জেনে
একশো রাকাত নামাজ আদায় করে, ওই নামাজের কোনো দাম নাই। আর জেনে শুনে যে ব্যক্তি দুই রাকাত নামাজও সুন্দর করে আদায় করে, ওই নামাজের দাম আল্লাহর কাছে আসে না নাই। এজন্য মানার চেয়ে জানার গুরুত্ব বেশি। একজন মুমিন সে পড়ালেখা না জেনে, ইসলাম দিন না বুঝে দিনের উপর থাকবে না, বরং আগে তাকে পড়তে হবে, জানতে হবে। এজন্য আল্লাহ কোরআন নাজিলের স্টার্টিং সূচনা করলেন, ইকরা, পড়ো, পড়ো, আগে পড়ো। এবার আসেন, আল্লাহ যদি পড়ো দিয়ে শেষ করে ফেলতেন, এখানে আমরা ফাঁক পাইতাম, সুযোগ পাইতাম যে আল্লাহ বলেছেন পড়ো, এখন আমরা পড়বো কেমনে? আসো আমরা একটা কারিকুলাম বানাই। আল্লাহ ওই দায়িত্ব আমার আপনার হাতে দেন নাই, কারণ আল্লাহ ভালো করেই জানেন এই দায়িত্ব আমরা পাইলে, আমরা তো মাঝে মাঝে সুযোগ পাইলে মানুষকে বান্দরের জাত বানাই ফেলি। এজন্য আল্লাহ তাআলা কারিকুলাম, পাঠ্যক্রম, শিক্ষাক্রম কেমনে হবেন, ইকরা এর পরে বললেন, এটা হবে এমন, বিসমি রব্বিকা, রবের নামে হবে, বিসমি রব্বিকা, রবের নামে হবে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ পাঠ্যক্রম, কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা এমন হবে যে শিক্ষা কারিকুলাম দিয়ে পড়ালেখা শেষ করার পরে স্রষ্টা চিনবে, স্রষ্টার প্রতি ভয় জাগ্রত হবে, দিনী অনুভূতি, আখিরাতের জবাবদিহি পয়দা হবে, এইরকম শিক্ষা লাগবে। এখন আমরা মাঝে মাঝে দুনিয়াতে অনেক পণ্ডিত মানুষ পণ্ডিতি করে পড়ালেখা থেকে, শিক্ষাক্রম থেকে যখন রব চেনা যায়, রব জানা যায়, এইরকম দিন শিক্ষা বাদ দেওয়া আরম্ভ করেছে, তখন দেখা গিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে পড়ালেখা করে শিক্ষিত হয় ঠিক, কিন্তু দিনই শিক্ষা কারিকুলামে না থাকার কারণে শিক্ষিত চোর, ডাকাতার, দুর্নীতিবাজ হয়। জন্য পড়ালেখায় যদি দিন না থাকে, ইসলাম না থাকে, এই পড়ালেখা দিয়ে পিএইচডি হোল্ডার তৈরি হবে, এই পড়ালেখা দিয়ে অর্থনীতিবিদ তৈরি হবে, এই পড়ালেখা দিয়ে রাষ্ট্রবিজ্ঞানী তৈরি হবে, এরপরে দেখা যাবে চুরি ডাকাতি দুর্নীতি করতে তাদের মনের ভেতরে কোনো কুণ্ঠাবোধ কাজ করবে না। কানাইঘাটের বিভিন্ন জায়গায় কিংবা বাংলাদেশের বিভিন্ন মসজিদে মাঝে মাঝে মসজিদে দেখবেন জুতা চুরি হয়ে যায়, যে জুতা চুরি করে সেও চোর, আর প্রশাসনিক বড় কোনো দায়িত্বে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা লুটপাট করে ফেলে, দুর্নীতি করে ফেলে, চুরি করে ফেলে, সেও চোর। দুই চুরের ক্যাটাগরি সমান নাকি? একটা হইল শিক্ষিত চুর, আর একটা হইল অশিক্ষিত চুর। মসজিদ যজ্ঞে জুতা চুরি করছে, ইগু পিএইচডি হোল্ডার নাই, অনার্স মাস্টার্সও পাস করছে না, গাউগেরামও পাঠশালা পাস করছে, অশিক্ষিত চুর। এই অশিক্ষিত চুরটা কি? শিক্ষিত চুর হইল সমাজের লাগি, রাষ্ট্রের লাগি ডেঞ্জারাস। যদি পড়ালেখার মাঝে দিন থাকতো, দিন থাকতো, কোরআন থাকতো, হাদিস থাকতো, দেখা গেল অনেক পড়াশোনা শেষ করিয়া ইঞ্জিনিয়ার হইলে রোডের জায়গা তার বাস হারাইল না অনেক। পড়াশোনার মাঝে যদি দিন থাকতো, ইসলাম থাকতো, তা দেখা গেল অনেক রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনার দায়িত্ব পাইলে মানুষের টিন চুরি করার কোনো পরিকল্পনা মাথার মাঝে আনলো না হলে, রাস্তার দেখা কাবিখাট দেখা মাইরা খাওয়ার কোনো পরিকল্পনা মাথার মাঝে আইলো না হলে, শিক্ষা ব্যবস্থার যদি দিন টুকারি না হয়, ইতা শিক্ষা দিয়ে বহুত বড় বড় শিক্ষিত হইবা। আপনারা দেখবা আমি তো নাম হইয়া অত তোলে দিন নামতাম পারতাম নাই, বহুত উচ্চ শিক্ষিত সুর হলাস হন, যে তাই দেশের টেকা জনগণের টেকা লুটপাট কইরা বিদেশ বেগম পাড়াত বাড়ি বানাইছে। এল্লা কি আল্লাহ কারিকুলাম সেট করে দিছেন, ফরো ই ফরা লেখা হই তৈব রবর নামে, রবের নামে যেন হয়, যেন স্রষ্টাকে চেনা যায়। পড়া আরম্ভ করলে লিখার দরকার, এজন্য আল্লাহ এর পরবর্তী আয়াতগুলোতে বলেছেন, ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, ওই মহিমান্বিত সত্তা যিনি তোমাদেরকে কলমের কলাকৌশল, কলমের ব্যবহার শিখিয়েছেন। সুবহানাল্লাহ, কোন কোন মুফাসসির কলমের অর্থ করেছেন, এখানে কলম দিয়ে ওই কলম বোঝানো হয়েছে যেই কলম ব্যবহারের কলাকৌশল আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আর কলম দিয়ে দুনিয়াতে এ পর্যন্ত যা লেখা হয়েছে আর যা লেখা সামনে হবে, কলম দিয়ে সর্বশ্রেষ্ঠ যে কিতাব লেখা হয়েছে সেই কিতাবের নাম কি? আল কোরআন। কোরআন হচ্ছে নবীজির সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ এখানে এই কলম দিয়ে, আল্লাহ তাআলা কসম করলেন ওই কলম, যে কলম দিয়ে কিতাবের কসম, যে কলম দিয়ে কিতাব লেখা হয়েছে ওই কলমের কসম করে আমি বলছি, তোমরা আমার নবীকে পাগল বলো, আমার নবী আসলে পাগল নন। নবীজিকে কাফিররা পাগল বলতো, কেন বলতো? আমি ক্ষুদ্র গবেষণা করে কোরআন হাদিস আর সিরাতের নির্ভরযোগ্য গ্রন্থ থেকে এগারোটা কারণ খুঁজে বের করেছি, কাফিররা নবীজিকে পাগল বলতো এগারোটি কারণে। জোরে বলুন তো কয়টি কারণে? নাম্বার ওয়ান, কাফিরের গোষ্ঠী নবীজিকে পাগল বলতো কেন?
নবীজি নবীজিকে পাগল বলার প্রথম কারণ হলো তাওহীদের দাওয়াত একত্ববাদী রবের দাওয়াত 40 বছর পর্যন্ত নবীজি তাওহীদের দাওয়াত দিলেন না কেউ তাকে পাগলও বলল না আর যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন একত্ববাদী রবের গোলামি করো সফল কাম হও তখন থেকেই পাগল গালিগালাজ আরম্ভ হয়ে গেল দলিল হলো কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সফফাতের 35 এবং 36 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াসতাকবিরুন ওয়া يقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون الله تعالى বললেন যখন তাদেরকে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা যে একত্ববাদী রবকে বাদ দিয়ে বিভিন্ন জিনিসকে উপাস্য বানিয়েছো এগুলো আসলে তোমাদের উপাস্য নয় তোমাদের একমাত্র উপাস্য যিনি তিনি কি যখন এই তাওহীদের দাওয়াত দেওয়া হলো ইয়াসতাকবিরুন অহংকার করলো উদ্ধত করলো অহংকার করেই থেমে যায় নাই আল্লাহ পরের আয়াতে বললেন ওয়া ইয়াকুলুন আর তারা বলল আ ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন আমরা কি এই পাগল কবির কথায় আমাদের পূর্ববর্তী উপাস্যদেরকে আমরা ছেড়ে দিব নাকি তাহলে অহংকার করে নবীজিকে পাগল তারা বলেছে কারণ নবীজি তাওহীদের দাওয়াত দিয়েছেন এই জন্য কাফেররা নবীজিকে পাগল বলেছে নবীজিকে আল্লাহর নবীকে কাফেররা পাগল বলার দুই নাম্বার কারণ হলো নবুওয়াতের রিসালতের প্রচার করা নবুওয়াতের রিসালতের কথা যেদিন নবীজি বললেন আমাকে আল্লাহ তোমাদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন নবী মনোনীত করেছেন মেম্বার চেয়ারম্যান এমপি ভোটাভুটি করে নির্বাচিত হয় কিন্তু নবী ভোটাভুটি করে নির্বাচিত হয় না নবী রাসূল যিনি বানান তিনি কি নবীজি যখন বললেন ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম আমাকে আল্লাহ তোমাদের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছেন তখন তারা আপত্তি জানালো তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো আব্দুল্লাহর ছেলে তোমার ছোটকাল শিশুকাল কৈশোরকাল যৌবনকাল আমাদের চোখের সামনে অতিবাহিত হয়েছে তোমার মতো গরিব ঘরের মানুষ হঠাৎ করে কেমনে নবী হয় তাদের কাফিরদের কথাগুলো কিন্তু কোরআনে বিস্তারিত বর্ণনা এসেছে তারা বলেছিল মালিহাদার রাসূল এটা আবার কেমন কেমন রাসূল বাজার ঘাটে যায় আমাদের মতো বাজার সাজার করে কেনা বেচা করে আমাদের মতো বিয়ে শাদিও করে এটা কেমন রাসূল তারা আপত্তি করলো তুমি আবার হঠাৎ করে রাসূল হও কেমনে নবীজি যখন রিসালতের কথা বললেন কাফিররা পাগল বলল এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরা দুখানের 13 এবং 14 নম্বর আয়াতে বললেন আন্না লাহুমুদ দিকরা ওয়াকাদ জাআহুম রাসূলুম মুবীন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন আল্লাহ তাআলা বললেন ওয়াকাদ জাআহুম রাসূলুম মুবীন তাদের কাছে রাসূলে মুবীন এসেছেন তিনি আসার পরে যখন রিসালতের কথা বলেছেন সুম্মা অতঃপর তাওয়াল্লাউ আনহু তার থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে ওয়াকালু আর তারা বলেছে মুআল্লামুম মাজনুন এত যেন তেন পাগল নয় প্রশিক্ষণ প্রাপ্ত পাগল নাউযু বিল্লাহি মিন যালিক নবীজিকে কাফেররা পাগল বলার দুই নাম্বার কারণ রিসালতের কথা বলা তিন নাম্বার কাফিররা নবীজিকে পাগল বলেছে এটা কাফিরদের নতুন রোগ না এটা কাফিরদের পুরাতন রোগ নতুন রোগের চিকিৎসা তাড়াতাড়ি করা যায় কিন্তু পুরান রোগের চিকিৎসা বড় কঠিন একটা রোগ নয়া বাসা বাঁধছে শরীরে তখন ডাক্তার হলে চিকিৎসা খুব সহজে করতে পারে কিন্তু রোগটা যদি পুরাতন হয় চিকিৎসাও তখন জটিল হয়ে যায় নবী রাসূল হলো রে পাগল হওয়া এটা কাফির হলোর বহুত পুরান রোগ এটা দুনিয়ার ফয়লা তাকিয়েছ কোথায় আল্লাহ বলেছেন শুনেন কোরআনুল কারীমে আল্লাহ সূরা যারিয়াতের মধ্যে বলেছেন কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন কাযালিকা
অনুরূপ ভাবে মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন আপনার আগে যত রাসূল এসেছেন সকল রাসূল কি কাফেররা বলেছে সাহির কাউকে কাউকে বলেছে জাদুকর কাউকে কাউকে বলেছে মাজনুন পাগল নূহ নবী 950 বছর দাওয়াতি কাজ করলেন তার উম্মতের অবাধ্য লোকেরা তাকে বলেছিল ওয়াকালু মাজনুনুম মাজদুজিন তারাও তাকে পাগল বলেছিল মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন তখন ফেরাউনের গোষ্ঠী বলেছিল ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন তোমাদের কাছে এক লোককে পাগল বানিয়ে পাঠানো হয়েছে এইভাবে করে নবী রাসূলদেরকে পাগল বলা এটা কাফিরদের নতুন রোগ না পুরাতন রোগ বর্তমান জামানায় এই রোগই অবশ্য নাই বলবেন হুজুর নবী নাই তো কি হয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ হলেন নবীগণের ওয়ারিশ কাফিররা যেমন নবী রাসূলদেরকে পাগল বলতো ঠিক তেমনি কাফির মুশরিক কুরআন বিরোধীদের উত্তরসূরিরা নবী আর রাসূলগণের উত্তরসূরি আলেমরা যখন কুরআনের হক কথা বলে মানুষকে কুরআনের দিকে দাওয়াত দিয়ে কুরআনের রাজ প্রতিষ্ঠার কথা বলে তখন দেখা যায় আমাদের সমাজেও কুরআন বিরোধী এমন লোক পাওয়া যায় যারা কাফির মুশরিকদের মতো নবী রাসূলদের উত্তরসূরি আলেম ওলামাদেরকে পাগল ছাগল নয় বরং আপডেট গালি মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালিগালাজ করে ইতা মনে হয় আপনারা দেখেন না নানি নাম্বার ফোর নবী রাসূলদেরকে কাফির বলার চার নাম্বার কারণ হলো ওহী নাজুলের সময়ে নবীকে কাফির বলার আল্লাহর নবীকে পাগল বলার চার নাম্বার কারণ হলো কাফিররা দেখলো নবীজির কাছে যখন ওহী নাজিল হয় নবীজির মধ্যে পরিবর্তন দেখা যায় বিভিন্ন তরিকায় ওহী নাজিল হতো ঘন্টা ধ্বনির মতো মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হতো মাঝে মাঝে জিব্রিল সশরীরে আসতেন মাঝে মাঝে মানুষের সুরতে ওহী আসতো স্বপ্নযুগে ওহী আসতো নবীজির কাছে যখন ওহী নাজিল হতো ওহীর ভারে শীতের দিনেও শীতের রাতেও নবীজির চেহারা ঘেমে যেত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন শীতের কনকনে ঠান্ডার রাতেও ওহী নাজিল হলে ওহীর ভারে নবীজির চেহারাটা ঘেমে যেত আবার ঘোড়া বা উটের উপরে সওয়ার অবস্থায় থাকাকালীন সময়ে ওহী নাজিল হলে তখন উট বা ঘোড়া ওহীর ভারে মাটিতে বসে যেত এই পরিস্থিতি কাফিররা 40 বছর দেখে নাই কুরআন নাজিলের পরে যখন এই ধরনের পরিস্থিতি তারা নবীজির মধ্যে লক্ষ্য করলো তখন তারা বলল এলাকার লোকদেরকে দেখো লোকটা এতদিন ভালো হয়ে গেছে এখন হঠাৎ করে পাগলামি করে নাউজুবিল্লাহ নাম্বার ফাইভ নবীজিকে কাফিররা পাগল বলার পাঁচ নাম্বার কারণ হলো এই কোরআনের দাওয়াত আল্লাহ সূরা হিজরের মধ্যে বলেছেন ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযযিলা আলাইহিল যিকরু ইন্নাকা লামাজনুন তারা বলতো যার উপরে এই জিকির তথা কোরআন নাজিল হয় সে আসলে একজন পাগল নাউযুবিল্লাহ তাহলে নবীজিকে পাগল বলার আরেকটা কারণ হলো নবীজি দাওয়াত দিতেন কোরআনের কোরআনের দাওয়াত থেকে থামানোর জন্য তারা নবীজিকে পাগল বলতো নাম্বার সিক্স ছয় নাম্বার হলো ইকামতে দিনের কথা বলার কারণে নবীজিকে তারা পাগল বলতো এখন বলবেন হুজুর একামতে দিন কি একামতে দিন হলো দিন প্রতিষ্ঠা করা সব নবীদের দায়িত্ব ছিল একটাই আন আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করো নবীজিকে আল্লাহ কেন পাঠিয়েছেন সংক্ষিপ্ত একটা আয়াতে লক্ষ্য উদ্দেশ্য পাওয়া যায় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত আর দিনে হক সহকারে পাঠিয়েছেন কেন লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি সকল পথ মত আদর্শের উপরে তিনি যেন ইসলামকে ইসলামকে বিজয়ী দিন বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারে সুবহানাল্লাহ গোটা পৃথিবী একদিকে আপনারা একটু উপলব্ধি করার চেষ্টা করেন পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ঠিক এমন সময় পৃথিবীতে এক মহামানব আসলেন তিনি এসে বললেন তোমরা নিজেরা আইন বানিয়ে নিজেদের মতো করে সব পরিচালনা করছো না আমি এটা মানি না আমি এটা মানি না
আমি এসেছি জমিন আল্লাহ আইনও চলবে আল্লাহ গোটা দুনিয়া চলে এক দিকে আর আরেকজন স্রোতের বিপরীতে দাওয়াত নিয়ে এসেছেন কাফিররা তখন বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সব এক দিকে তুমি আরেক দিকে তুমি আসলেই পাগল হয়ে গেছো এটার বাস্তবতা আমি আপনাদেরকে বুঝাই গাসবাড়ি বাজারে মনে করেন এক রকম নীতিতে বাজার চলছে হঠাৎ করে কোন একজন এসে যদি কোনো অন্যায় নিয়ম নীতি পায় এর বিপরীতে এসে সে বলল আসলে নিয়ম নীতিগুলো এই রকম হওয়া উচিত বাজার কমিটি তখন বলবে আমরা কমিটির সবাই এক দিকে আর তুই দিকে আরেক দিকে তুই তো আসলেই পাগল নবীজি গোটা দুনিয়াতে স্রোতের বিপরীতে এক মহামানব এসে যখন দিন প্রতিষ্ঠার কথা বললেন মক্কার লোকেরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পাগল ছাড়া আর অন্য কিছু নও নাম্বার 7 7 নাম্বার নবীজিকে কাফিররা পাগল বলার 7 নাম্বার কারণ হলো তারা চেয়েছিল নবীজির দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য একটা রাষ্ট্রীয় ট্যাগ লাগানো দরকার এজন্য তারা বিভিন্ন লোকদের কাছে মাউথ মিডিয়া সেট করে দিল যাও এলাকায় এলাকায় গিয়ে বলো আমাদের এলাকায় একজন লোক পাগল হয়ে গিয়েছে তারা চিন্তা করেছিল এটা বললে মানুষ তার কাছে আসবে না নবীজিকে জনবিচ্ছিন্ন করার জন্য নবীজিকে পাগল ট্যাগ তারা লাগিয়ে দিল যাতে করে নবীজি থেকে জনগণ জনবিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু দেখা গেল উল্টা তারা যেটা চেয়েছিল হয়েছে তার বিপরীত বরং রাষ্ট্রীয় ট্যাগ লাগিয়ে গালিগালাজ করে তারা নবীজিকে হেয় করতে চেয়েছিল উল্টা দেখা গেল লোকেরা আরো তার কাছে গিয়ে ধাবিত সুবহানাল্লাহ পড়ুন এই ধারা পৃথিবীতে এখনো বজায় আছে নবীগণের ওয়ারিস উলামা মশাইখগণ তারা মানুষের সামনে কথা বলছেন দেখা যায় বিভিন্ন জায়গায় জন প্রতি 1000 টাকা টি-শার্ট গেঞ্জি মহিলাদেরকে শাড়ি দিয়ে বিরানির প্যাকেট দিয়ে বাস দিয়ে গাড়ি ভাড়া দিয়ে তারপরেও মানুষ এনে জায়গা পূরণ করা যায় না কোরআনের মাহফিল সারা দেশে হচ্ছে দেখা যাচ্ছে মানুষ নিজের পয়সা খরচ করে যাচ্ছে মানুষ শুনছে টাকা দেওয়া লাগে না মানুষ উল্টা গিয়ে আরো মাহফিলে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয় দেখা যাচ্ছে উলামা মশাইখদেরকে মানুষ ভালোবাসে উলামাদের কথা মানুষ শুনে শুধু মাহফিলে শুনে যে তাই নয় সকল জায়গায় উলামাদের প্রতি যুবকদের তরুণদের সকল ইমানদারদের ভালোবাসা তৈরি হয়েছে এখন কোরআন বিরোধীরা এটা দেখার পরে গায়ে জ্বালা শুরু হয়েছে এজন্য আলেমদেরকে যাদের কথা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনে তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য ওই কাফির মুশরিকদের নীতি এখনো কোরআন বিরোধীরা গ্রহণ করছে এখনো পৃথিবীর বুকে অনেক বড় বড় আলেম দাঈ ইলাল্লাহদেরকে রাষ্ট্রীয় বিভিন্ন ট্যাগ এবং চারিত্রিক বিভিন্ন অপবাদ দিয়ে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা আর অপপ্রয়াস চলছে কিন্তু এই জায়গাতেও কোরআন বিরোধীরা ব্যর্থ হয়েছে দেখা গিয়েছে যেই আলেমকে যেই বুজুর্গকে যেই দাঈ ইলাল্লাহকে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা হয়েছে জনগণের ভালোবাসা তার প্রতি আরো বেশি বেড়েছে জন্য দেখা যায় কেউ কেউ দুনিয়া থেকে যাওয়ার পরেও ঠেলায়া ধাক্কায়া তারপরে মানুষকে আটকানোর বহু কলা কৌশল করার পরেও মানুষ আটকানো যায় না মানুষ আটকানো যায় না মানুষের এই ভালোবাসা এটা আল্লাহর কোরআনের জন্য ঠিক কি না নাম্বার 8 8 নাম্বার নবীজিকে কাফেররা পাগল বলছে এই কারণে নবীজির দাওয়াত যখন তারা থামাতে পারে না নিয়ে এসেছে আপোষ প্রস্তাব তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের লোক আমরা চলো কম্প্রোমাইজ করে ফেলি তুমি কি নেতা হতে চাও নেতা বানায় ফেলবো তোমাকে তোমার কি টাকা পয়সা দরকার ঠিক আছে যা দরকার তাই দিব সুন্দরী নারী দরকার আরবের সবচেয়ে সুন্দরী নারী দিব আচ্ছা তোমার কি মাথা খারাপ বা তোমার কি শারীরিক অসুস্থতা তো বলো চিকিৎসা আমরা করাবো আমরা দায়িত্ব নিব কিন্তু এরপরও তুমি যেটা শুরু করেছো এই দাওয়াতি কাজ বন্ধ করো নবীজি তখন বললেন তোমরা নেতা বানাতে চেয়েছো সম্ভব টাকা দিতে চেয়েছো সম্পদ সম্ভব সম্পদ দিতে চেয়েছো সম্ভব এটাও সম্ভব আরবের সবচেয়ে সুন্দরী নারী আমার সামনে এনে দিতে বলেছো এটাও সম্ভব যেটা অসম্ভব সেটা সম্ভব আকাশের ওই সূর্যকে আমার ডান হাতে আনা অসম্ভব তোমরা আকাশের চাঁদকে আমার বাম হাতে এনে দেওয়া অসম্ভব নেতা বানাতে চেয়েছো সম্পদ দিতে চেয়েছো নারী দিতে চেয়েছো সব সম্ভব হলেও আকাশের চাঁদ আর সূর্যকে আমার দুই হাতে এনে দেওয়া তোমাদের জন্য যেমন অসম্ভব তোমাদের আপোষ প্রস্তাব আমার জন্য মেনে নেওয়া অসম্ভব আল্লাহু আকবার
নবীগণের এই দাওয়াতি কর্মপন্থা অনুসরণ করে নবীগণের এই দাওয়াতি কর্মপন্থা অনুসরণ করে এখনো পৃথিবীতে এই রকম বহু দাঈর আল্লাহ আছেন অনেকেই চলে গিয়েছেন যারা কাফির মুশরিক কুরআন বিরোধীদের দ্বীন বিরোধীদের আপোষ প্রস্তাব পেও আপোষ প্রস্তাবের কাছে তারা নিজেকে বিক্রি করে দেন নাই শহীদ হয়ে জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছেন তাও তারা জালিমদের সাথে আদাত করেন নাই কিন্তু আখিরি জামানায় কিছু আলেম বের হবে নবীজি বলেছেন আল উলামা ও উমানাউর রুসুলি আলা ইবাদিল্লাহ মা লাম ইউখালিতুস সালাতিন নবীজি বলেছেন উলামায়ে কেরাম ততদিন পর্যন্ত রাসূলদের রেখে যাওয়া আমানতের জিম্মাদার যতদিন না তারা মা লাম ইউখালিতুস সালাতিন যতদিন না জালিম শাসকদের সাথে তলে তলে তারা দহরম মহরম না বাড়ায় যখন তারা জালেমদের সাথে তলে তলে দহরম মহরম বাড়াবে ফাযারুহুম ওয়াতাজালুহুম উম্মত তখন তাদের ব্যাপারে সতর্ক থাকো আর তাদেরকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো নবীজি বলেছেন এই রকম আলেম শেষ জামানায় আসবে উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা অন্য হাদিসে নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি আল্লাহর নবী বলেছেন শেষ জামানাটা এমন হবে উলামাউ ফুসাক ফাসেক আলেম বের হবে এই ফাসেক আলেমরা সামান্য পদের জন্য স্বার্থের জন্য দিন বিক্রি করে দিবে জালেমদের ফাসিকদের প্রশংসা করবে আল্লাহর নবী বলেছেন এরা আসমানের নিচে হলো নিকৃষ্ট আলেম এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন যেন এদের ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের চোখে যেন কেউ ধুলা দিতে না পারে আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দেন নয় নম্বর নবীজিকে এবং নবীজির অনুসারীদেরকেও কাফেররা পাগল বলতো এই কারণে তারা দেখে যারা ঈমান আনে এরা জীবন দিয়ে দেয় ঈমানের জন্য ঈমান দেয় না যারা ঈমান আনে কাফেররা মারে কয় মাইরা ফেলবো শেষ করে ফেলবো খাওয়া দাওয়া দিব না মেরে ফেলবো তখন ঈমানদারেরা বলে মারলে মার জীবন কেড়ে নাও আমাদের কাছ থেকে সবচেয়ে বড় সম্পদ ঈমান কেড়ে নিতে পারবে না কাফেররা বলল এরা আসলে ঈমানের জন্য পাগলই হয়ে গেছে ঈমানের জন্য ঈমানি আন্দোলনের জন্য দিন কায়েমের জন্য এমন উন্মাদ এমন দেওয়ানা এমন পাগল পড়া লোকই দরকার ইব্রাহিমের সন্তানরা তো এমন হবে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার সময় বলে কি ভয় পাচ্ছ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ আমাকে তুমি ঈমানের কারণে অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছ আর বলছো আমি ভয় পাচ্ছি কিনা তুমি আগুনে ফেলে দিলে আমার রব যদি খুশি হন একবার না বারবার আগুনে ঝাঁপ দিব আমি ভয় পাই না আমরা ইব্রাহিমের সন্তান আমরাও আগুনকে অথবা কোনো হুমকি ধামকিকে কিছুকেই আমরা ভয় করি না বরং আমরা ঈমানের জন্য ইব্রাহিমের সন্তানরা যে কোনো জুলুমের সম্মুখীন হলেও জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হবে জালিমের কাছে ঈমান বিক্রি করবে না আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দান করুন দশ নাম্বার নবীজিকে কাফেররা এই কারণে পাগল বলতো তারা বলতো মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার অনুসারীরা বেশিরভাগই গরিব এদের বংশও ভালো না এদেরকে দিয়া তুমি নাকি এক নতুন সমাজ বিনির্মাণ করবা তোমরা দিন কায়েমের কথা বলো আসলে তোমরা পাগল হয়ে গিয়েছো এখনো দেখবেন দিনী আন্দোলনের কাজ যারা করে অনেক সময় দেখা যায় এই জাতের গালিগালাজ এরাও কিছু লোকদের থেকে শুনে নাম্বার 11 এবং সর্বশেষ হলো এত জুলুম এত নির্যাতনের উপরে ঈমান ঈমানদাররা যখন ঈমানের উপরে অবিচল ইস্তেকামত থাকা আরম্ভ করলো কাফিররা বলল এরা কেমন মানুষ এরা এত উন্মাদ এত জুলুম নির্যাতনের উপরেও দিনের উপরে তারা অটল থাকে এগুলো আসলে পাগল পাগল ছাড়া এই রকম কাজ করা সম্ভব না নবীজিকে পাগল বলার 11টি কারণ কোরআন সুন্নাহ এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ থেকে পয়েন্ট বের করে বলেছি নবীজি পাগল বলা এটা কাফিরদের নতুন রূপ না এটা পুরান রূপ এটা কি রূপ আল্লাহ কলমের কসম করেই বললেন মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন ও নবী আপনার রবের দয়ায় আপনি পাগল নন এরপরে আল্লাহ বললেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন নিশ্চয় আমি আপনাকে অফুরন্ত পুরস্কার দিব এই কোরআনের কারণে তারা আপনাকে পাগল বলে আর এই কোরআন আমি বলছি এই কোরআনের কারণে আমি আপনাকে অফুরন্ত পুরস্কার দিব এই পুরস্কারটা দুনিয়াতেও দিব আখিরাতেও দিব আল্লাহ সূরা দুহায় বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা
পূর্ববর্তী যুগের চাইতে পরবর্তী সময় আপনার জন্য উত্তম। মক্কা এখন আপনাকে গালি দেয়, এখন আপনাকে তারা ঠাট্টা উপহাস করে, জুলুম হয়, নির্যাতন হয়, এটা থাকবে না। এই মক্কায় আমার রাজত্ব কায়েম হবে, এই মক্কায় আপনার অনুসরণ আরম্ভ হবে। বলেন তো মদিনার জীবনে যাওয়ার পরে কি এই অবস্থা হয় নাই? শুধু তাই নয়, আল্লাহ বলেছেন আখিরাতেও দিব আপনাকে আমি মাকামাম মাহমুদ দান করব, সাফায়াতের মালিক বানাবো। এরপরে আল্লাহ চতুর্থ আয়াতে বললেন তারা আপনাকে পাগলের সার্টিফিকেট দিয়েছে, ও নবী আমি আপনাকে সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি পূত পবিত্র আদর্শের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, নবীজির চরিত্র কেমন? ওহি পাওয়ার পরে গেলেন স্ত্রীর কাছে, আপনি যে কি জাতের ভালো আর কি জাতের অলিয়া উলিয়া, আপনার বউয়ের চাইতে ভালো কেউ জানে না। পরীক্ষা করতে চান, আজকে গিয়ে বলিয়েন, ও বউ আমি নতুন পীর হয়েছি, তুমি প্রথম মুরিদ হও। বউ বলবে তুমি যে কি জাতের পীর, এটা আমার, তুমি কি জাত ফিরি কেন আমার থেকে কেউ বলা ধরে না। বউ হুজুর হলো, বউ হুজুর হলো, বউর কাছে গিয়া দুর্ব, হ্যাঁ হুজুর হলো রে, আপনারা হুজুর কইন, আর হুজুর হলে হিনো গিয়া হেনরে হুজুর কইন, আপনি কিতা আপনার বইয়ে বলা জানেন, আপনি গিয়া কইবা আও আমার কাছে ফয়লা বাজাত করো। ফেরাউনে কইছে ও আসিয়া আমি হইছি, মিশরও আমি হইলাম রব, আমি বড় খুদা। আসিয়াই কয় তুই যে কি জাত খুদা না হুদা, এখানে আমার থেকে বালা কেউ জানে নাকি। আর নবী জিজ্ঞা কইছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহারে, তিনি তখন তাই তখন কইলা আপনি আল্লাহ নবী জইবা, আমার আসলে সন্দেহ নাই, কারণ আমি 15 বছর ধরে সংসার করাম, আপনার ইনসাইড আউটসাইড সবটা আমি জানি। আপনার এই চরিত্র কইতা সাধারণ মানুষের চরিত্র নাই, আপনি আসলে পয়গম্বর, এর লাগি ফয়লে আমি আপনার উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ, আপনার ফ্রেন্ড সার্কেল আছে না নেই, বন্ধুর কাছে গিয়া কইবা আমি নু নয়া ফির হই গেছি বে, আয় বায়াত কর, হই বলে তুই যে কি যা ফির কেন আমি ভালো জানি। আর নবীজির বন্ধু ছোটবেলার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলে তান যা কইছেন, কেন আপনি যে নবী এটা আপনার চরিত্রই হয়, আমিও ঈমান আনলাম। সুবহানাল্লাহ কা, আজকে আর কথা কওয়ার সুযোগ নাই, 4 আয়াত পড়ছিলাম, এই 4 আয়াত এখনো শেষ করলাম, সামনে যদি সুযোগ পাই আরো আগ্রহী মনে, আসলে সামনের আয়াতগুলো হওয়ার দরকার আছে। আজকে এতটুকু আমি শেষ করলাম, নবীজিরে কাফির হলে পাগল হইতো, এখনো এই জামানার নবীর তরিকা অনুসরণ করে দাওয়াতি কাজ হললে বিভিন্ন গালি গালাজ, বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ উপহাস নানান তাইব, ইতা তুয়াক্কা না করিয়া দিনের উপরে ইস্তেকামত থাকলে আমরা রে দুনিয়ায় আখিরাত যেন সফল কাম করে দিবা। জোরে হোক আসেন তান হে আল্লাহ, আমরা রে এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপরে ইস্তেকামত থেকে, দিনের উপরে অটল থেকে, অবিচল থেকে আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু